স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুদ্দিন চৌধুরী দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন শনিবার নমুনা দেন শনিবার রাতেই নমুনা পরীক্ষার রিপোর্টে খালেদা জিয়া করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করেন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট দেখেছেন এখন পর্যন্ত তিনি নিশ্চিত হতে পারেননি পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়নি গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন সহকর্মী মাসুদা লাবনী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে লাবনী খালেদা জিয়া করোনা পজিটিভ এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং পরিবার কি বলছে লাবনী আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি আপনার কাছে জানতে চেয়েছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা পজিটিভ হয়েছে এ নিয়ে তার পরিবার পক্ষ থেকে কি বলা হয়েছে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এর মধ্যে অনেকেই জেনেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ হয়েছেন এবং এই তার এই নমুনাটি কিন্তু গতকাল এখান থেকে সংগ্রহ করা হয়েছিল এমনটি আমরা জানতে পেরেছি এবং বেগম খালেদা জিয়া এখন আছেন গুলশানে তার এই ফিরোজা যে বাসভবনটি আছে সেখানে এবং তার যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আছেন তাদের কাছে আমরা যেটি জানতে পেরেছি যে গতকাল তার ব্যক্তিগত চিকিৎসক সহ চিকিৎসকদের একটি দল এসেছিল তখন নমুনা নেওয়া হয়েছে কিনা এই বিষয়টি আমাদেরকে আমরা নিশ্চিত হতে পারিনি তবে আইসিডিডিআরবি যে ল্যাবরেটরি রয়েছে সেখানে তার নমুনা পরীক্ষা করা হয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে যে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত আপনি জানেন যে গত বছর কিন্তু করোনা সংক্রমণ যখন বেড়ে যায় তখন খালেদা জিয়া যে দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন দুর্নীতি দুটি মামলা সেই দুটি মামলা থেকে কিন্তু তাকে শর্ত সাপেক্ষে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় ছয় মাসের জন্য পরবর্তীতে কিন্তু সেই সময় পঁচিশে মার্চ কিন্তু তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের থেকে কিন্তু এই ফিরোজা ভবনে এসে অবস্থান করেন এবং তারপর থেকে এখানেই ছিলেন এর পরবর্তীতে তার ছয় মাসে যখন জামিনের মেয়াদ শেষ হয় তারপরে কিন্তু দ্বিতীয় দফায় তার আরও ছয় মাসে জামিনের মেয়াদ বাড়ানো হয় এবং তারপর তৃতীয় দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে এবং আমাদের এখান থেকে কিন্তু নিশ্চিত এখনও করা হয়নি যে বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত কি না এবং তার দলের পক্ষ থেকেও কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এছাড়া আমরা যেটি জানতে পেরেছি যে আজকে সারাদিনে খালেদা জিয়ার বাসভবনে তার পরিবার বা দলের কেউ এখন পর্যন্ত তার সাথে দেখা করতে আসেনি এবং তিনি সুস্থ আছেন এমনটি কিন্তু জানিয়েছেন এখানে তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর যারা আছেন জহুর লাবনী আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে মাসুদা লাবনী চলে যাচ্ছে পরের সংবাদে রাজধানীতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে মিরপুরের রূপনগর এবং মোহাম্মদপুরের আদাবর রূপনগরে করোনা শনাক্তের হার 46% আর আদাবরে 44% শনিবার এমন তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর এছাড়া রাজধানীর 17টি থানা এলাকায় শনাক্তের হার 30% ওপরে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি যাবে নিয়ন্ত্রণের বাইরে প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত এক একটা দিন পার হচ্ছে আর যেন নাগালের বাইরে যাচ্ছে প্রাণঘাতী করোনা করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে পাল্লা দিয়ে বাড়ছে করোনা যুদ্ধে হার মানা মানুষের মৃত্যুর মিছিল এবার আরও আশঙ্কার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর দুই এলাকায় করোনার সংক্রমণ হচ্ছে সবচেয়ে বেশি যার মধ্যে মিরপুরের রূপনগরে শনাক্তের হার 46% আর মোহাম্মদপুরের আদাবরে শনাক্ত হার 44% দায় যদি বলতে চান এই করোনার যেভাবে ঊর্ধ্বমুখী সংক্রমণ যেভাবে বাড়তেছে দায় সরকারের এবং আমাদের জনগণের উভয় পক্ষেরই আছে আমাদের জনসাধারণকে যেটা করা উচিত এই ভ্যারিয়েন্টের কথা চিন্তা না করে আমাদের স্বাস্থ্যবিধি মানায় জোর দেওয়া উচিত কঠোর হওয়া লাগে সে গভর্নমেন্টের সেটা কঠোরতম অবস্থানে যেতে হবে
এছাড়া রাজধানীর 17 এলাকায় শনাক্ত হার 30% উপরে, 23টি থানায় 20% উপরে এবং 7টি থানায় 11% উপরে করোনা শনাক্তের হার। বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা ছাড়া এখন আর কোনো বিকল্প নেই। লকডাউনকে ছুটি মনে করে অনেকে বাড়ি যাচ্ছে, স্বাস্থ্যবিধি না মেনে তারা যানবাহনে উঠছে। সুতরাং এই অবস্থা চলতে থাকলে সংক্রমণ আরো বৃদ্ধি পাবে, জনদুর্যোগ দুর্ভোগ আরো পাবে। সুতরাং সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। শনিবার এসব তথ্য প্রকাশ করে রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। জানানো হয়, গত 27 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 50,000 করোনা টেস্ট করা হয়েছে, যেখানে দক্ষিণ সিটিতে করোনা শনাক্তের হার 36% আর ঢাকা উত্তরে শনাক্তের হার 29%। প্লাবন রহমান, News24, ঢাকা। দেশে চলমান লকডাউনের ধারাবাহিকতা 13 এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রথম দফা লকডাউন শেষ হওয়ার আগে রোববার সকালে নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলন ওবায়দুল কাদের একথা জানান। কাদের বলেন, আগামী 14 এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গেল 5 এপ্রিল থেকে শুরু হওয়া এক সপ্তাহের লকডাউন শেষ হচ্ছে আজ। এর ধারাবাহিকতা সরকার লকডাউন ঘোষণা করেছে গত সপ্তাহে, আজ শেষ হতে যাচ্ছে ঘোষিত লকডাউনের সময়সীমা। আগামী 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন, জরুরি সেবা ছাড়া এ সময় সকলকে ঘরে অবস্থান করতে হবে। স্পষ্টভাবে বলতে চাই, প্রথম ধাপে যা বা চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে 13 তারিখ পর্যন্ত, এরপর এপ্রিল মাসের 14 তারিখ থেকে সর্বাত্মক লকডাউন। লকডাউনের সপ্তম দিন আজ গণপরিবহন মার্কেটে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে সে খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলী তালুকদার। আলী, গণপরিবহনে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, সরেজমিনে আপনি কেমনটা দেখছেন? ধন্যবাদ জহুর। আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বারবার যে এই গণপরিবহনগুলোতে যেন স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, এবং যারা যাত্রীরা এই গণপরিবহনে উঠছেন তাদেরকেও বলা হচ্ছে যে তারাও যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। এবং এই যে যাত্রীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটি পরিবহনে যেন অর্ধেক যাত্রী নিয়ে তারা নিয়ে চলাফেরা করেন। তো আসলে সেই বিষয়গুলো আমরা সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গায় জায়গায়। তো অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো তারা মেনে চলছেন না, এবং যাত্রীদের একটি বড় দুর্ভোগ হচ্ছে যে অফিস চলাকালীন যে সময়টিতে সেই সময়টাতে পরিবহনের ক্ষেত্রে যে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে যাত্রীদের অনেকেই এই গণপরিবহনগুলোতে উঠতে পারেন না, এবং তারা অনেকেই জোর করেই কিন্তু এই পরিবহনগুলোতে চড়েন। এবং এই সেই বিষয়গুলো রয়েছেন, এর পাশাপাশি যারা গাড়ি চালক রয়েছেন তাদের ক্ষেত্রে যেই 60% যে ভাড়া বৃদ্ধির কথা বলা হয়েছিল সেই সুযোগটাও কিন্তু তারা নিচ্ছেন, তাদের কাছে কিন্তু অনেক ক্ষেত্রেই কম নিচ্ছেন না। এবং বলা হচ্ছিল যে স্বাস্থ্যবিধি মেনে চলতে, সেই বিষয়গুলোর মধ্যে আমরা দেখেছি যে গণপরিবহনের যারা চালক এবং যারা চালকের সহকারী রয়েছেন তাদেরকে কিন্তু আমরা মাস্ক পরতে অনেক ক্ষেত্রেই দেখছি না, এবং দেখা গিয়েছে যে তাদের হাতে যে হ্যান্ড স্যানিটাইজার সেই বিষয়গুলো কিন্তু তারা করছেন না। তো বলছিলাম যে আসলে অনেকে আসনগুলোতেই কিন্তু 2টি আসন বা অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের কথা বলা হয়েছিল, কিন্তু আমরা দেখছি যে আসলে বিভিন্ন গণপরিবহনগুলোতেই সেই নিয়মগুলো তারা কোনোভাবেই মেনে চলছেন না। আপনি দেখালাম যে আসলে এই যারা যাত্রীরা চড়ছেন তারা কিন্তু এই বিষয়গুলো মেনে চলছেন না। তো এই করোনার যে নির্দেশনা এবং সেই নির্দেশনাগুলো যে বাস্তবায়ন আসলে কতটুকু হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়, এবং এই করোনার যেই এই প্রভাব এবং প্রকোপ পড়েছে সেই বিষয়গুলো নিয়ে দিন কিন্তু বারবার নির্দেশনার কথা বলা হচ্ছিল। তো এই আমরা একটু যাত্রীদের সাথে কথা বলবো। আমরা বলা হয়েছিল যে আসলে মানে যেই ভাড়া তার 60% নিচ্ছে, তখন সিটটা খালিও ছিল না, তারা যেমন ভোটা নিয়েছিল তারপরে আবার তারা সিট নিতেছে, সিট খালি থাকা সত্ত্বেও
তারা লোক নেই। আসলে জহুর আমরা বলে থাকি যে আসলে সাধারণ যারা যাত্রী বা সাধারণ মানুষ তাদের মধ্যেও কিন্তু এক ধরনের সচেতনতা দরকার, এবং এই বিষয়গুলো যদি কঠোরভাবে বাস্তবায়ন না করা হয় তাহলে কিন্তু করোনার যে ঝুঁকি এবং প্রতিদিন যে ভারে শনাক্ত হচ্ছে এবং আক্রান্ত হচ্ছে সেই বিষয় কিন্তু ঝুঁকি থেকেই যায়। তো এই শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। জহুর আলী আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মীর কাছে, তিনি রয়েছেন রাজধানীর গুলশানে। আফরিন আনোয়ার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আফরিন, আপনি যেখানটিতে রয়েছেন সেখানে ক্রেতা বিক্রেতারা স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছে? জহুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি হয়েছে আসলে আমি এর আগের ঘন্টায় ছিলাম গাউসিয়াতে, এবং গাউসিয়াতে কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় ছিল এবং সে জায়গায় স্বাস্থ্যবিধি বা যে সামাজিক দূরত্ব সেটি আদতেও মানা হচ্ছিল না। কিন্তু আমি গুলশানে এখন যেই শপিং মলটিতে আছি এখানে কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে ক্রেতা শূন্য, এবং যারা আসছেন তারা যতটুকু সম্ভব হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে তারা চলার চেষ্টা করছেন। এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে আসলে লকডাউনের কথা শুনে এবং যেই করোনার যে প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে সেই সব কিছু মিলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ক্রেতারা খুব একটা বেশি আসছেন না, এবং তারা তাদের নিজেদের ব্যবসা নিয়ে অনেক বেশি শঙ্কায় রয়েছেন। জহুর, আমার কাছে গুলশান এখান থেকে আসলে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি একটু যদি চলে যাই এখানে, একটু এখানে আছে একটা দোকান, সেখানে কিছু আমি ক্রেতা বিক্রেতা দেখতে পাচ্ছি। একটু যদি এসে এখানে একটু কথা বলি, এক্সকিউজ মি ভাইয়া, একটু একটু কথা বলতে চাই আসলে, একটু কথা বলবো আসলে আপু। করোনার যে অবস্থা এখন দেখা যাচ্ছে, তারপরও দেখা যাচ্ছে যে সবাই আসছেন শপিং মলে এবং কেনাকাটা করছেন, আসলে জরুরি জায়গাটা আসলে কোন জায়গায় যে এই মহামারীর ভেতরেও ঘর থেকে বের হওয়া? ঈদের জন্য কিছু না কিছু কেনাকাটা তো করতেই হয়, এই জন্য অ্যাকচুয়ালি আসা। আবার 14 তারিখ থেকে তো লকডাউন দিয়ে দিচ্ছে, এর আগেই সব কমপ্লিট করে আর বের হতে যাচ্ছি না এই জন্য। ধন্যবাদ আপনাকে। তো জহুর, আসলে যেমনটা দেখছিলেন যে সবাই কিন্তু ওই একটা অজুহাতই দেখাচ্ছে, যেহেতু 14 তারিখ থেকে লকডাউন শুরু হয়ে যাচ্ছে এজন্য কিন্তু ঈদের আগে যেই জরুরি প্রয়োজন জিনিসগুলো সেগুলি তারা এই দু একদিনের ভেতরেও সেরে ফেলতে চান বলে ক্রেতারা এখান থেকে জানাচ্ছে, বিক্রেতারা এখান থেকে জানাচ্ছেন, এবং ক্রেতা বিক্রেতাদের একই রকম মতামত, তাদের ব্যবসা নিয়ে তারা অনেক বেশি শঙ্কায় রয়েছেন। তো গুলশান এখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ, চলে যাব স্টুডিওতে আপনার কাছে। আফরিন, আপনাকে ধন্যবাদ। লকডাউনে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছে পরের সংবাদে। দেশের অর্থনীতি সচল রাখতে তৈরি পোশাক খাতকে লকডাউনের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়, অন্যথায় 54,000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তারা। ক্রান্তিকালে আপনাদের সবার সহযোগিতা দরকার, সারা বিশ্বে কেউ আমরা ভালো নেই, এই ভালো এই খারাপ অবস্থা থেকে পোশাক শিল্পে এবং অন্যান্য যে টেক্সটাইল সেক্টরের যে অন্যান্য অ্যাসোসিয়েশনের সাথে যারা যত ফ্যাক্টরি আছে সেগুলো যদি আমরা লকডাউনের বাইরে রাখতে পারি, সেগুলো আমরা ডিটেলস এখানে তুলে ধরেছি, যেটা আমাদের জীবন জীবিকার সমন্বয় ঘটানো হবে এবং আমাদের দেশের কথা চিন্তা করেই সরকার ডিসিশন নেবে। নিম পাতা গরম পানিতে ভিজিয়ে খাওয়া, দিনে কয়েকবার হালকা চা খাওয়া, ভিটামিন সি খাওয়ার মতো বিষয়গুলো করোনা মোকাবেলায় বিশেষ সহায়তা করে বলে জানিয়েছেন অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। তার মতে শতভাগ না হলেও টিকা করোনার বিরুদ্ধে কাজ করে অনেকটাই, তাই সবাইকে টিকা নেওয়ার পরামর্শ তার। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষণাগারে স্বল্পমূল্যের করোনা ভাইরাস শনাক্তের কিট আবিষ্কার করে আলোচিত হয়েছিলেন অণুজীব বিজ্ঞানী বিজন কুমার শীল। 2003 সালে তিনি সার্স ভাইরাস দ্রুত নির্ণয়ের পদ্ধতিও আবিষ্কার করেন। করোনা মহামারীকালে সাধারণ মানুষকে দিয়েছেন অনেক উপকারী বার্তা। বিজন কুমার শীলের মতে বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় ব্যাপক সংক্রমণ শুরুর অন্যতম কারণ মানুষের সচেতনতার অভাব, এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোর দেন তিনি। দিনমানের 5-6 বার আপনি হালকা চা
দিয়ে আপনি বড়বাড়ি করতে পারেন এবং হালকা চা খেতে পারেন। আর যদি চা না থাকে তাহলে নিম পাতা গরম পানির মধ্যে দিলে, ওটা বেটে গরম পানির মধ্যে দিলে একটা সবুজ একটা রস বেরিয়ে আসে জলে, ওটা আপনি যদি গার্গল করেন ওটা কিন্তু আরো ভালো। ভিটামিন সি যেটি 250 মিলিগ্রাম পাওয়া যায় সেটা না, একটা পাওয়া যায় 1 গ্রামের, একটা টিউবে 10টা থাকে। যিনি ইনফেক্টেড হয়েছেন তিনি যদি দিনে 3টা নেন, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে পানি ছেড়ে দিয়ে গুলিয়ে খান, তাহলে কিন্তু এই ভিটামিন সিটা খুবই ইম্পর্টেন্ট কাজ করে। সেটি হচ্ছে যে সাইটোকাইন স্টর্ম, যেটা লাঞ্চে পানি আনে যেটা, ওটা প্রতিহত করে। দেশে এরই মধ্যে করোনার দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, আছে যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টও। সব টিকা সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে না এমন কথা ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে। এ বিষয়ে ডক্টর বিজন কুমার শীলের পরামর্শ, টিকা অবশ্যই নিতে হবে। সাউথ আফ্রিকান এই ভাইরাসটা কিন্তু যারা আগে করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছে এবং যাদের ভ্যাকসিন করা হয়েছে, সেই সমস্ত মানুষের শরীর থেকে রক্ত নমুনা নিয়ে এই ভাইরাসের সাথে টেস্ট করে দেখা গেছে যে 40% মানুষের রক্ত নমুনা বা রক্তরস এই ভাইরাসকে কোনোভাবেই ইউটিলাইজ করতে পারে, নিষ্ক্রিয় করতে পারেনি। আর 60% যা পেরেছে এদেরও ক্ষমতা অনেকাংশে কম, রোগীর হসপিটালে যাওয়ার পরিমাণটা কমছে বা ICU অপূর্ণ করছে, ফ্যাটালিটি কমছে, মৃত্যু হার কমছে। সুতরাং সেক্ষেত্রে ভ্যাকসিন নেওয়াটাই ভালো। তার মতে জ্বর, ডায়রিয়া, মাথা ব্যথার পাশাপাশি করোনার নতুন নতুন উপসর্গও দেখা দিতে পারে, এজন্য মাস্ক পরা, বারবার হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখার উপরে বিশেষ জোর দেন অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। অন্তরা বিশ্বাস, News 24, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবার জানায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মিতা হক, তবে 4 দিন আগে করোনা নেগেটিভ এসেছিল তার। মিতা হক কিডনি রোগে ভুগছিলেন, শনিবার ডায়ালাইসিসের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সে সময় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা জানান মিতা হক হৃদরোগেও আক্রান্ত। এরপর তাকে ভেন্টিলেশনে রাখা হলেও শেষ রক্ষা হয়নি। বেলা 11টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ ছায়ানটে নেওয়া হয়। তার দাফন কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায় সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার জন্য দাঁড়িয়ে এভাবে কথা বলতে হবে এটাই ভাবতে পারছি না প্রথমত। আর ওর সবচেয়ে যেটা বড় গুণ, পরিচিত অপরিচিত, আমি মনে করি 1 ঘন্টা যে মিতাবাকে পেয়েছে কোনোদিন কেউ ভুলতে পারবে না, যে এত আন্তরিক, সবাইকে 2 হাত বাড়িয়ে ভালোবাসতে জানে। মানে এই ক্ষতি আমাদের যেমন ক্ষতি, ব্যক্তিগত ক্ষতি, আমি মনে করি যে আমাদের দেশের, আমাদের সাংস্কৃতিক অঙ্গনেরও বড় একটা ক্ষতি। এই ক্রান্তিকালের সময়ে ওনার এই মৃত্যুটা আসলে মানে একেবারে গ্রহণযোগ্য না আমাদের কাছে। দিনের সংবাদে একটা বিরতি নিচ্ছে, সাথে থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন News 24 দিনের সংবাদ। হেফাজতের তাণ্ডবের পর দেশের বিভিন্ন জেলার থানা নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিলেটে 11টি থানা ও মহানগর পুলিশের 17টি ইউনিটে LMG পোস্ট স্থাপন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতেও থানা ও ফাঁড়িতে LMG পোস্ট বসানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈয়দ রাসেল ও মাসুক হৃদয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সম্প্রতি হেফাজতে ইসলামে দেশব্যাপী সহিংসতার শিকার দেশের বিভিন্ন থানাগুলো। পুলিশ স্টেশনে এমন হামলার ঘটনা রোধে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বিভিন্ন জেলার থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সিলেটের কোতোয়ালি থানায় সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে পোস্ট। এখানে দায়িত্বরত পুলিশ সদস্য LMG তাক করে বসে আছেন। মহানগর পুলিশের 6টি থানা এবং 11টি ফাঁড়িতে স্থাপন করা হয়েছে LMG পোস্ট। সিলেট মেট্রোপলিটন এলাকার 6টি থানা এবং 11টি ফাঁড়ি, মোট 17টি পুলিশ ইউনিট এবং স্থাপনায় LMG পোস্ট স্থাপন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষাতে এবং পুলিশ সদস্যদের নিজেদের জানমাল এবং পুলিশের স্থাপনাসমূহ রক্ষাতেই সার্বিক দিক বিবেচনা করে এই কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের এমন প্রস্তুতিতে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সাম্প্রতিক সময়ে থানাগুলোতে হামলা হয়েছে যে সমস্ত কারণে হয়েছে এবং যাদের দ্বারা হয়েছে এই এই সমস্ত বিষয়ের সমাধান না করে এখন শুধু থানাকে নিরাপত্তা দেয়া হলো, সারা দেশের মানুষ তো অরক্ষিত। একই চিত্র ব্রাহ্মণবাড়িয়াতেও। এই জেলার 9টি থানা, পুলিশ লাইন্স এবং তদন্ত কেন্দ্র সহ 12টি পুলিশ ক্যাম্প এবং ফাঁড়িতে এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে সবগুলো স্টেশনে পুলিশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশি বিদেশি সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হল বহুজাতিক সেমিনার আর্মি চিফস কনক্লেভ শীর্ষক সেমিনার। রাজধানীর সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং ভারতের সেনাপ্রধান। উপস্থিত ছিলেন বিমস্টেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ভবিষ্যতে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এই সেমিনার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আরেকবার স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। এবারে নগদের সৌজন্যে 50 বছরে বাংলাদেশ বিজয় থেকে অর্জনে। স্বাধীনতার 50 বছরে বাজেটের আকার বেড়েছে 760 গুণ। করোনা মহামারীর মধ্যেও চলছে 2021-22 অর্থবাজারের বাজেট তৈরির কাজ। অর্থমন্ত্রী নিয়মিত অনলাইন বৈঠক করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে। তার সাথে জাতীয় বাজেট বোর্ডের কর্মকর্তারাও অংশীজনদের দাবি দাওয়া শুনতে নিয়মিত অনলাইন বৈঠক করছেন। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহেই প্রায় 6 লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন, উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ। সরকার যে বছর বড় পরিসরে আয়োজন করছে সুবর্ণ জয়ন্তী, সেই বছরে সবচেয়ে বড় ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের চিন্তাও করছে অর্থ মন্ত্রণালয়। তবে সে যাত্রায় বড় বাদ সেধেছে করোনা মহামারী। অন্যান্য বছর বাজেটের আগে অংশীজনদের সাথে ধাপে ধাপে বৈঠক হয় অর্থ মন্ত্রণালয়ের। এবছর মহামারীতে তা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। সম্প্রতি 12টি ব্যবসায়ী চেম্বারের সাথে অনলাইন বৈঠক করেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল, যার মধ্যে FBCCI, BGMEA, BKMEA, MCCI এর মতো গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশ নিয়েছেন। আমাদের যে বাজেট টিম, যারা বাজেটটি প্রণয়নের সাথে সম্পৃক্ত কাজ করে যাচ্ছে, যেগুলো আমাদের দেশের জন্য উপযোগী, দেশের মানুষের জন্য কল্যাণমুখী, এবং আমাদের ডেফিনেটলি সরকার সেগুলোকে বিবেচনায় নেবেন। জুনের প্রথম সপ্তাহেই 2021-22 অর্থ বছরের বাজেট ঘোষণার সব প্রস্তুতি রয়েছে অর্থমন্ত্রীর। জানা গেছে সেই বাজেটের আকার হতে যাচ্ছে 5,93,000 কোটি টাকা, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও ধরা হতে পারে 3,83,000 কোটি টাকা। আর মহামারীর মধ্যেও GDP প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হবে 7.7%। ইতোমধ্যে আমরা বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মিটিং করতে অভ্যস্ত হয়েছি এবং সঙ্গত কারণেই মাননীয় অর্থমন্ত্রী স্বাস্থ্য ঝুঁকি কমাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে অনলাইনে মিটিং করছেন। আমি এটাকে সাধুবাদ জানাই। বিশেষজ্ঞরা বলছেন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে মানুষের জীবন বাঁচাতে দিক নির্দেশনার প্রয়োজন। মোটামুটি ভাবে সকল পেশার মানুষের দাবি দেওয়া বা তাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা হতেই পারে এবং অর্থমন্ত্রী মহোদয় তাদের কাছ থেকে শুনতে পারবেন। এছাড়া আগামী বাজেটে প্রণোদনা বাড়িয়ে বেসরকারি খাতকে চাঙ্গা করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আগামী সপ্তাহে কঠোর লকডাউনের মধ্যে ব্যাংক ও শেয়ার বাজার খোলা থাকবে কিনা তা নতুন প্রজ্ঞাপন হাতে আসার পরই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, আজ সরকার যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী ব্যাংকিং লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হবে। তবে ব্যাংকাররা মনে করেন, মহামারীর মধ্যে ব্যাংক বন্ধ থাকলে আরও বেশি জটিলতায় পড়বে সাধারণ গ্রাহকরা। যদিও নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আগেই জানিয়েছে, মানি মার্কেট খোলা থাকবে, বন্ধ হবে না পুঁজিবাজারে লেনদেন। দিনের সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সাথে আবারও স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলার শীতলকুচিতে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে স্বয়ংসতভাবে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রোববার কোচবিহারের শীতলকুচিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তৃণমূলের দলীয় নেতারা জানান কমিশনের নির্দেশ মেনে সেখানে আর যাচ্ছেন না মমতা। এক টুইটে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোড অফ কন্ডাক্ট বলে কটাক্ষ করেন। পরে ভিডিও কলে নিহত পরিবারের সাথে কথা বলেন তিনি। খেলার খবর, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শেষ দুই ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে আগামীকাল দুপুরে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। সিরিজের জন্য শুক্রবার 21 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। 12 এপ্রিল কলম্বো পৌঁছে তিন দিনের কোয়ারেন্টিন শেষে 15 থেকে 16 এপ্রিল কোয়ারেন্টিনকালীন অনুশীলনে ঘাম ঝরাবেন মুমিনুল তামিম মুশফিকরা। এই ছিল এখনকার দিনের সংবাদে। আরও খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.in।